কারণ লূত আলাইহিসসালামের কওমের লোকেরা হোমোসেক্সুয়ালিটি প্র্যাকটিস করত, সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে। এই আওয়াজ এখন বাংলাদেশেও ঢুকার চেষ্টা করতেছে। তাওহিদপন্থী মুসলমানদেরকে সচেতন হতে হবে, ওয়েস্ট থেকে কিছু আসলেই, ইন্ডিয়া থেকে কিছু আসলেই আমার দেশে ঢুকতে দেয়া যাবে না, চিল্লায় বলো ঠিক কিনা। অনেকে মনে করে আমেরিকা থেকে কালচার আসলো, পোশাক আসলো, এটাই মনে হয় মডার্ন। ইন্ডিয়া থেকে নতুন পোশাক আসলো, এটাই মনে হয় মডার্ন। নো, ইসলামের চেয়ে মডার্ন আধুনিক গোটা বিশ্বে দ্বিতীয় কিছু নাই, চিল্লায় বলো ঠিক কিনা। এজন্য সাবধান, এদেশে অলরেডি একটা অর্গানাইজেশন হয়েছে, রেইনবো, রংধনু। এরা ছেলে ছেলেতে বিয়ে করতে চায়, মেয়ে মেয়েতে বিয়ে করতে চায়। আমরা তাওহিদি জনতা বেঁচে থাকতে বাংলার জমিনে এটা হতে দেব না, চিল্লায় বলো ঠিক কিনা। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পানি থেকে প্রাণবন্ত সব কিছু তৈরি করলো কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন, কাফেররা কি দেখে না আকাশ জমিন সব একসাথে ছিল, মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আমি মহাবিশ্ব তৈরি করেছি। এই বিস্ফোরণটার নাম কি বলতো? বিগ ব্যাং। মাশাআল্লাহ, কেমন শ্রোতা দেখছেন, সায়েন্সের সবকিছু নিয়ে বসছে আজকে। বিগ ব্যাং, স্টিফেন হকিং একটা বই লিখেছে, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। সেখানে সে যে তথ্য দিয়েছে কোরআনের সাথে ভেরি সিমিলার টু দ্য কনসেপ্ট অফ স্টিফেন হকিং। স্টিফেন হকিংও এই কথা বলেছে, সে বলেছে মহাবিশ্ব সৃষ্টির আগে সবকিছু একটা অণুর ভেতরে ছিল, হাই সিঙ্গুলারিটি, সবকিছু এক জায়গায় ছিল। ফাফাতাকনাহুমা, এক বিশাল আওয়াজের মাধ্যমে এক বিস্ফোরণে মহাবিশ্ব সৃষ্টি হলো। ওই আওয়াজটার নাম ছিল কুন। আওয়াজটার নাম ছিল কি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমরা বাংলায় বলি না কুন ফায়াকুন। কুন ফায়াকুনের মালিক কে? তিনি বলতে দেরি হতে দেরি হয়, কুন হও হয়ে যায়, বি ইট ওয়াজ। আল্লাহ যখন বলেছেন কুন, এই আদিতে সব মিলে থাকা, এই মহাবিশ্বের সবকিছু এক মহা বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়লো, গোটা বিশ্বে ছড়িয়ে ঘুরতে আরম্ভ করলো। এই বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম পৃথিবী, এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম মঙ্গল, এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম বৃহস্পতি, এই মহা বিস্ফোরণের ছোট্ট একটা কণার নাম সূর্য। এরকম কত হাজার অযুত লক্ষ নিযুত কোটি কণা বড় বড় তারকা রূপে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ ছাড়া এর খবর কেউ রাখে না। এগুলো যে কত বিশাল, এগুলো নিয়ে আমাদের চিন্তা করা দরকার। আমরা মনে করি আমি মনে হয় বড়, আমার চেয়ে ক্ষমতাধর কেউ নাই, আমি দাপটওয়ালা, আমার এলাকা এটা, এটা আমার, খালি আমার আমার কয়, আছে না নাই? তোর কি বেটা, কিসের মালিক তুই? সব কিছুর মালিক কে? পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রো, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রো, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? যেই বাড়িটাতে আজকে আমি থাকি, এটা এটার আগে আমার বাবা ছিল, তার আগে দাদা ছিল, আমার পরে আমার ছেলে থাকবে, আমার নাতি থাকবে, এটার আসল মালিক আমি না, আমার ছেলে না, গোটা বিশ্বের আসল মালিক একজন সত্তা, তিনি কে? এজন্য সব আমার আমার এরকম দাপটওয়ালা কথা যেন আমরা না বলি। অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করে না, বিনয়ীদের মর্যাদা আরশ পর্যন্ত নিয়ে যায় কে? মান তাওয়াদা আলিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, যে নিচের দিকে নামতে চায় আল্লাহর টাই না উঠায়, আর যে লাফায় লাফায় ওঠে থাপ্পড় মেরে আল্লাহ এত নিচে নিবে পৃথিবীর কেউ কল্পনা করতে পারবে না, ওই শয়তানের চেয়ে নিচে চলে যায়, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য অহংকার যেন আমরা না করি, দাম্ভিকতা যেন না দেখাই, আমরা যেন একটু চিন্তা করি এই যে বিস্ফোরণের মাধ্যমে গোটা বিশ্ব সৃষ্টি হলো, এটার তুলনায় কত ছোট্ট আমি, কত ক্ষুদ্র আমি। আমরা আজকে এই প্যান্ডেলে মাতুয়াইলে বসে আছি, তাই না? মাতুয়াইল তো ইউনিয়ন নাকি, কোন থানায় পড়ছে? সিটি কর্পোরেশন হয়ে গেছে, থানার নাম যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি হচ্ছে ঢাকার একটা থানা। ঢাকায় মোট কয় থানা? কয়টা? 19টা থানা, কম বেশি হবে তো। এই 19টা থানার মধ্যে থেকে 53টা, আচ্ছা যাই হোক, এতগুলো থানার মধ্যে থেকে যাত্রাবাড়ি একটা থানা। এই যাত্রাবাড়ির মধ্যে এটা একটা ইউনিয়ন। এই প্যান্ডেলটাই কি মাতুয়াইল ইউনিয়ন? আরো আছে না নাই?
কত ছোট্ট একটা জায়গায় বসে আছে। আর যাত্রা বের হচ্ছে ঢাকার একটা থানা, ঢাকা হচ্ছে আমাদের 64 জেলার একটা জেলা। এই 64 জেলা নিয়ে আমাদের বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় একটা দেশ, কি বলেন? কত ছোট জানেন? ওয়ার্ল্ড ম্যাপে আমাদের বাংলাদেশ লেখার জায়গাটা অনেক। বিএ পরে ইন্ডিয়ার উপরে, এনজি পরে বাংলাদেশের উপরে, এলএডিএসএস আবার ইন্ডিয়ার উপরে। এত ছোট আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের চেয়ে অনেক গুণ বড়, রাশিয়া প্রায় শত গুণ বড়। তাহলে কত বড় বড় দেশ আছে, এরকম 200 দেশ নিয়ে আমাদের এই বসুন্ধরা, আমাদের এই পৃথিবী। আবার এই 200 দেশ মিলে এই পৃথিবীর 30%, বাকি 70% শুধু পানি। তার মানে মহাবিশ্বের সবচেয়ে বড় গ্রহের নাম পৃথিবী, তাই না? এত বড় হওয়ার পরও এটা বড় হইতে পারে নাই। পৃথিবী যে কত ছোট এটা কল্পনা করলে অবাক হতে হয়। বৃহস্পতি একটা গ্রহ আছে আমাদের সৌরজগতের গ্রহ, আপনারা দেখবেন গুগল করলে একটার থেকে আরেকটার সাইজ কত বড়। বৃহস্পতি আমাদের চেয়ে অনেক বড়। যেই সূর্যের আলোতে সকালবেলা পৃথিবীটা আলোকিত হয়, এই সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, মাহফিল শেষে কয় গুণ বড়? 13 গুণ বড়, 1300 গুণ বড়, 13000 গুণ বড়, কয় লক্ষ? 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই? সূর্যই কি তাহলে সবচেয়ে বড়? আরো উপরে যান আরো বড় পাবেন। সূর্য হচ্ছে তারা, তাই না? স্টার। সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই। আজকে গুগল করলেই পাবেন অনেক আছে এরকম, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ব্যাটেলজিউস নামে এক তারা পাওয়া যায়, ইটা ক্যারিনা নামে তারা পাওয়া যায়। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এমন অনেক তারা আছে যেটা সূর্যের চেয়ে কয়েক হাজার কোটি গুণ বড়। তার মানে ওইটাই সবচেয়ে বড় তারা? না, ওগুলোরে খেয়ে ফেলতে পারে এরকমও বড় বড় তারা মহাবিশ্বে আছে না নেই? এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সি থেকে সবচেয়ে কাছের যে গ্যালাক্সি এটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। এরকম হাজার হাজার কোটি গ্যালাক্সি নিয়ে প্রথম আকাশের মহাশূন্য, প্রথম আকাশে এখনো যাইতে পারি নাই আপনাদেরকে নিয়ে। রংধনুর কয় রং? সবাই কন, আরো জোরে, 7 রং না? আমরা ছোটবেলায় মুখস্থ করতাম বেনিয়া সহকলা, বেনিয়া সহকলা, এই 7 রঙের পাহাড় ওখানে দেখা যায়, এক জায়গায় 7 রঙের পাহাড়। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? মজা করে বানালো কে? সুনানে তিরমিজি আর মুস্তাদরাকে হাকিম, মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস, আল্লাহ যখন পৃথিবী বানালেন এই পৃথিবীটা ঘোরার পাশাপাশি কাপাকাপি শুরু করে দিল। এই পৃথিবীর কাপাকাপি বন্ধ করার জন্য রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলে। 7টা টেকটোনিক প্লেট, 7 টেকটোনিক প্লেট ক্রিয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। 7টা টেকটোনিক প্লেট আল্লাহ দিলেন পৃথিবী সৃষ্টি করার পরে, পৃথিবী কাঁপে, আল্লাহ পাথর দিয়ে পেরেক মারলেন, পৃথিবী আর কাঁপে না। সুবহানাল্লাহ। কোন ফেরেশতারা দেখে তো হওয়া, ফেরেশতারা বলে আল্লাহ পাহাড়ের এত শক্তি, পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে আর পৃথিবী কাঁপে না। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল, আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন নাআম, আছে। আল হাদিদ, লোহা, লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী, কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায়, ঠিক কিনা? ফেরেশতারা আরো অবাক, লোহা এত শক্তিশালী, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ, আল্লাহ তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে হয় কিছু নাই, আছে? আল্লাহ বললেন নাআম, আছে। আন্নার, আগুন, কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায়, ঠিক কিনা? ফেরেশতারা তো আরো অবাক, ফেরেশতারা বলে তাই নাকি, আগুন এত শক্তিশালী, তো হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল নার, আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলে আছে। আলমা, পানি, কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায়। ফেরেশতারা তো এবার আরো অবাক, পানি এত শক্তিশালী, ওই পানি গট 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 করে আমরা খাই, এত শক্তিশালী আল্লাহ, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল মা, আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বলে আছে। সেটা আবার কি? আল্লাহ বলে আর রিহ, বাতাস,
বাতাস যখন সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে তখন এটা জলোচ্ছ্বাস হয়ে যায়, ঠিক কি না? বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আল্লাহ বললেন, পানির চাইতে শক্তিশালী সৃষ্টি আমার আছে, ওইটার নাম বাতাস। ফেরেশতারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে, আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে কিনা বলেন। আল্লাহ বললেন, আছে। বাতাসের চাইতেও শক্তিশালী হলো আমার আশরাফুল মাখলুকাত মানুষ শক্তিশালী ওই মানুষ যে মানুষ গোপনে দান করে।